আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমি আবারও শুভেচ্ছা, আবারও ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো এবং সতর্ক অবস্থায় আছো। ভালো থাকাটাই আমাদের প্রয়োজন, কারণ আমরা একটি কঠিন সময়ের মধ্যে যাচ্ছি। সুতরাং আমাদের সকলকে ভালো থাকতেই হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। এবং আমি জানি যে আমাদের দেশে শিক্ষার্থী যারা আছে, তোমরা অনেক সচেতন এবং অনেকদিন ধরেই তোমরা ঘরে সতর্ক অবস্থায়ই আছো, নিরাপদেই আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস ঢাকা অনলাইনে। আমি লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা যারা জয়েন করতে চাও আমার সাথে সরাসরি জয়েন করতে পারো। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তাদের সাথে আমি বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবিতা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই আমার সাথে আছো। আমি উম্মে হাবিবা, সহকারী শিক্ষক বাংলা, তোমাদের সাথে আজকে কবিতা নিয়ে আলোচনা করব। দুটো ছবি দেখো, এখানে কি একটি ছবিতে আছে একটি কালো ছেলে, গ্রামের ছেলে বোঝাই যাচ্ছে, এবং একটি গ্রামের ছবি আছে এখানে। তে দুটো ছবি দেখে তুমি কি বুঝতে পারছো যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? আমি জানি তোমরা অনেকেই বুঝে গিয়েছো যে আমরা আসলে কোন বিষয়টি নিয়ে বা কোন কবিতাটি নিয়ে আলোচনা করব। কারণ তোমাদেরকে আমরা যতই বলি যে তোমরা আসলে পড়াশোনা করছো না, আসলে তা না। আমি জানি অনেকেই তোমরা এই কবিতাটি হয়তো পড়ে ফেলেছো, এবং অনেকেই উত্তর দিতে পারছো যে আমরা আসলে আজকে রূপাই কবিতা নিয়ে আলোচনা করব। এই যে রূপাই, এই রূপাই কবিতাটি কিন্তু একটি মজার কবিতা। তোমরা অনেকে জানো কিনা জানি না যে আমাদের দেশে একটি খুব জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান হয়। আগে তো অনেক জনপ্রিয় ছিল, যখন ডিশের লাইন ছিল না তখন আমরা সবাই অপেক্ষা করতাম কখন ইত্যাদি হবে, এবং ইত্যাদি অনুষ্ঠান মানে একটি মজার অনুষ্ঠান। সেই ইত্যাদিতে এই রূপাইকে হাজির করা হয়েছিল, যে প্রকৃত যে কবি, যে রূপাইকে নিয়ে এই কবিতাটি লিখেছিলেন, সেই রূপাইকে। যারা তোমরা এই রূপাইকে দেখতে চাও, তারা ইউটিউবে গিয়ে সার্চ দিলেই তোমরা দেখতে পাবে। কে লিখেছেন? জসীমউদ্দীন। বানানটি কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। যে কোনো লেখক বা কবির নামের বানান শুদ্ধভাবে লিখতে হবে, শুদ্ধ রূপে লিখতে হবে, বানান ভুল করা যাবে না। মানে তুমি তোমার মতো করে লিখে দিলে তা না, কবি বা লেখক যেভাবে তার নামটি লিখেছেন তার রচনায়, ঠিক সেভাবেই আমাদেরকে উপস্থাপন করতে হবে। তাহলে রূপাই কবিতা কে লিখেছেন? জসীমউদ্দীন। এবং দেখো রসুর পরে দ, খেয়াল করেছো? এবং রেফ কি আছে? রেফ আছে না, হসন্ত আছে, এটি কিন্তু আমাদের খেয়াল করতে হবে, খুব মনোযোগ দিয়ে লিখতে হবে। মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি যখন পড়বে তখন সাথে সাথে লিখে রাখবে। আজকে আমরা রূপাই কবিতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। কবিতাটি একটু বড়, এক পর্বে আসলে শেষ করা যাবে না, সেজন্য দুটো পর্বে ভাগ করা হয়েছে। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। মূল পাঠে যাওয়ার আগে একটু শিখন ফলতা জেনে নিই যে এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানে তোমরা কি কি শিখতে পারবে। তোমরা কবি সম্পর্কে বলতে পারবে, কঠিন শব্দের অর্থ ব্যাখ্যা করতে পারবে, বাক্যে প্রয়োগও করতে পারবে, কবিতার নির্ধারিত অংশ শুদ্ধ রূপে আবৃত্তি করতে পারবে, কবিতার নির্ধারিত অংশের মূল ভাব ব্যাখ্যা করতে পারবে। মানে আমরা যতটুকু অংশ আজকে আলোচনা করব সেই অংশটুকুর যে মূল ভাব আছে সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে, এবং এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন, বহু নির্বাচনী বা সৃজনশীল, তোমরা অবশ্যই সেটির উত্তরও দিতে পারবে। তাহলে চলো আমরা দেখি যে এই ছবিটি কার। আমি জানি অনেকে নিশ্চয়ই এতক্ষণ বুঝে গিয়েছো যে এই ছবিটি হচ্ছে জসীমউদ্দীনের, কারণ আমরা প্রথমেই বলেছি যে আমাদের কবিতাটি লিখেছেন হচ্ছে জসীমউদ্দীন। এখন আমাদের তো একটু জসীমউদ্দীন সম্পর্কে জানতেই হবে, তাহলে চলো আমরা একটু জসীমউদ্দীন সম্পর্কে জেনে নিই। তিনি জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1903 খ্রিস্টাব্দে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি মনে রাখতে চাও তাহলে সব সময় যে কাজটি করবে সেটি হচ্ছে ছোট প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নগুলোকে খাতায় লিখবে এবং লেখার পরে উত্তরটি লিখে ফেলবে। তাহলে যেটি হয় যে তোমার ভালোভাবে সেই তথ্যটি মনে থাকে, কারণ অনেক কবি লেখক সম্পর্কে আমাদের বর্ণনা আছে বইয়ে, সুতরাং এত তথ্য কিন্তু আমরা মনে রাখতে পারি না। তো পড়ার সময় যদি আমরা ছোট ছোট প্রশ্ন করে আমরা ভাগ করে পড়ি, তাহলে আমাদের সেই তথ্যটি কি হয় খুব ভালোভাবে
মনে থাকে। তাহলে বলো আমার সাথে যে জন্ম কত সালে? 1903 সালে বা 3 খ্রিস্টাব্দে। জন্মস্থান কোথায়? ফরিদপুর জেলায়। কোন গ্রাম? তাম্বুলখানা গ্রাম। তাহলে দেখো এখানে 3টি প্রশ্ন আছে। একটি হচ্ছে তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন বা কত সালে জন্মগ্রহণ করেছেন? 1903 সালে। কোন জেলায়? ফরিদপুর জেলায়। কোন গ্রামে? তাম্বুলখানা গ্রামে। ছোট ছোট একটি বাক্য বা দুটো বাক্যকে আমি কিন্তু কতগুলো প্রশ্ন তৈরি করে তারপর সুন্দরভাবে সে তথ্যটি মনে রাখতে পারি। তোমরাও সেই কাজটি করবে। শিক্ষা জীবন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবন দেখো তার, যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। এছাড়াও তিনি সরকারের তথ্য ও প্রচার বিভাগে উচ্চ পদে যোগদান করেছিলেন। কাব্যচর্চা। তিনি ছাত্র জীবনে কাব্যচর্চা শুরু করেন এবং তার কবর যে কবিতাটি, সেই কবিতাটি তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই প্রকাশিত হয় এবং বিশেষ ভাবান করেন 1976 সালে ঢাকায়। তাহলে এই যে এখানে যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো কি করতে হবে আমাদের? ছোট ছোট প্রশ্ন করে তারপরে কি করতে হবে? উত্তর লিখতে হবে। এবং পড়ার সাথে সাথে তুমি যত বেশি লিখবে তত বেশি তোমার চর্চা হবে। লেখার বিকল্প নাই, তুমি পড়ে অনেক কিছু মনে রাখতে পারবে না, কিন্তু তুমি যদি সাথে সাথে লেখো তাহলে তোমার সেটি খুব ভালোভাবে মনে থাকবে। তার কবিতায় পল্লীর মানুষ ও প্রকৃতির সহজ ও সরল রূপ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, সহজভাবে ফুটে উঠেছে। তার রচিত যে গ্রন্থ আছে সেগুলো চলো আমরা একটু দেখি। কাহিনী কাব্য কি কি আছে? নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট কাব্য গ্রন্থ, রাখালি, বালুচর, মাটির কান্না। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, দেখো কাহিনী কাব্য বা কাব্য গ্রন্থ যেটিরই নাম মনে রাখতে চাও একটু পড়ার সাথে সাথে তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে। এবং কয়টি আছে তোমার বইয়ে? আরো অনেক কাহিনী কাব্য আছে, কাব্য গ্রন্থ আছে, কিন্তু তোমার বইয়ে যে কয়টি আছে আপাতত তুমি সেই কয়টি মনে রাখো এবং সেগুলোর জন্য তুমি সাথে সাথে খাতায় লিখে রাখো এবং 2-3 বার পড়ো। যে নকশি কাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, এরকম করে 2-3 বার পড়ে তারপরে তুমি লেখো। আর সংখ্যাটা মনে রাখবে যে কাহিনী কাব্য কয়টি আছে আমার বইয়ে? 2টো আছে। কাব্য গ্রন্থ কয়টি আছে? 3টি আছে। এরকম সংখ্যা যদি মনে রাখো তাহলে লেখার সময় তোমার কিন্তু খুব সহজ হবে সেটি এবং তোমার মনে থাকবে। কারণ তুমি যদি মনে করো আচ্ছা কাহিনী কাব্য লিখি, তখন কয়টি আছে তুমি কিন্তু মনে রাখতে পারবে না। তো পড়ার সময় যদি তুমি সংখ্যাটি মনে রাখো যে আমার বইয়ে 2টো কাহিনী কাব্যের কথা আছে, 2টো কাব্য গ্রন্থের কথা আছে, তাহলে সেটি কিন্তু তোমার খুব ভালোভাবে মনে থাকবে। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন এবং বাংলাদেশ সরকারের 21শে পদক লাভ করেন। এই কথাগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। উপন্যাস। তার রচিত উপন্যাস হচ্ছে বোবা কাহিনী, নাটক বেদের মেয়ে, গানের সংকলন রঙিলা নায়ের মাঝি, শিশুতোষ গ্রন্থ হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার। এখানে দেখো 3টি আছে, তাহলে সে একইভাবে মনে রাখতে হবে যে শিশুতোষ গ্রন্থ কটি আছে? 3টি আছে। সুতরাং আমাকে কি করতে হবে যে আগে মনে করে রাখতে হবে যে 3টি, 3টি রেক মনে করে তুমি একবার পড়ে নিবে। পড়ে তারপরে আমি যেটি করি যে আমি ছোটবেলা থেকে আঙুলে ই করে যে হাসু, এক পয়সার বাঁশি, ডালিম কুমার এভাবে পড়তাম, তুমি তোমার মতো করে পড়বে কিন্তু মনে রাখবে যে সংখ্যায় কটি আছে। তাহলে উপন্যাস কি? বোবা কাহিনী, নাটক বেদের মেয়ে, গানের সংকলন রঙিলা নায়ের মাঝি, আর শিশুতোষ গ্রন্থ, তো 3টা আছেই। ঠিক এভাবে তোমরা সুন্দরভাবে তথ্যগুলো মনে রাখবে, কারণ তোমার বহু নির্বাচনীতে প্রশ্ন আসবে, তোমার সৃজনশীলে আসতে পারে। সুতরাং আমাদেরকে এই তথ্যগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই যে পাঠের উদ্দেশ্য কি। এই যে কবিতাটি তোমরা আসলে কেন পড়বে, একটা উদ্দেশ্য তো আছে। এই কবিতাটি তোমরা এজন্য পড়বে কারণ হচ্ছে যখন তুমি এই কবিতাটি পড়বে, কবিতাটি পড়ার সাথে সাথে কি হবে, তোমার ভিতর পল্লীর প্রতি একটি ভালোবাসা তৈরি হবে। এবং এই যে পল্লীর যে কৃষক আছে তাদের যে শ্রম, শ্রমের বিনিময়ে যে আমরা অনেক কিছু পাচ্ছি, তাদের মূল্যায়ন করার যে ক্ষমতা, সেই ক্ষমতাতে তোমার কি হবে, বৃদ্ধি পাবে। এবং গ্রামীণ যে সৌন্দর্য সেই সৌন্দর্য সম্পর্কেও তোমরা অবহিত হবে। এবং এরপরে তথ্য যেটি হচ্ছে সংকলন, কোথা থেকে সংকলিত হয়েছে, এটি হচ্ছে নকশি কাঁথার মাঠ যে কাহিনী কাব্য আছে সেখান থেকে এই অংশটুকু রূপাই কবিতা নামে সংকলন করা হয়েছে।
খুব ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চলো আমরা মূল পাঠে চলে যাই। এই গায়ের এক চাষার ছেলে, লম্বা মাথার চুল, কালো মুখে কালো ভ্রমর, কিসের রঙিন ফুল? বলছে কি যে এই একটি গ্রামের চাষার ছেলে, তার মাথার চুল কেমন লম্বা এবং বলছে কালো মুখে কালো ভ্রমর, মানে তার গায়ের রং কালো, মুখ কালো, এবং সেখানে কি বলছে যে কালো মুখে কালো ভ্রমর কিসের, মানে তার মুখের সৌন্দর্য এত বেশি যে কবি বলছেন যে রঙিন ফুল আর কি দেখবো, তার যে সৌন্দর্য সেটি দেখে তিনি অভিভূত। এবং এই যে গ্রামের ছেলের যে কালো রং, সে কালো রঙের সৌন্দর্যকেই কিন্তু কবি এই পুরো কবিতাটি সুন্দর ভাবে বর্ণনা করেছেন। গা, দেখো গা মানে হচ্ছে গ্রাম, আরেকটি গা আছে সেটি হচ্ছে শরীর। যখন এই গয়ের উপর চন্দ্রবিন্দু হয় তখন সেটি হচ্ছে গ্রাম, আর যখন চন্দ্রবিন্দু থাকে না তখন সেটি হচ্ছে শরীর। ভ্রমর, ভ্রমর শব্দের অর্থ কি দেখো, ভোমরা বা মৌমাছি বা মধুকর। কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, তার সাথে কে মাখিয়ে দিচ্ছে নবীন তৃণের ছায়া। এখানে কি বলছে যে এই যে রূপাই, রূপাইয়ের যে মুখের, মানে সে তো ছোট ছোট কচি মুখের যে মায়া, সেটিকে কিসের সাথে তুলনা, যে কাঁচা ধানের যে পাতা, মানে একদম ধান যখন অপরিপক্ক, ধান গাছ দেখেছো নিশ্চয়ই অনেকে অপরিপক্ক অবস্থা, সেই সময় যে সৌন্দর্যটা সেটি হচ্ছে রূপাইয়ের যে কচি মুখ, সে মুখের মায়ার সাথে তুলনা করা হয়েছে। এবং কি বলছে, তার সাথে কি মাখিয়ে দেছে মানে হচ্ছে দিয়েছে, কি নবীন তৃণ, নবীন মানে কি নতুন, এবং নবীন তৃণ বলতে এখানে ঘাসকে বোঝে, নতুন ঘাসকে বোঝানো হয়েছে, যে তার ওই সে মুখের মায়ার মধ্যে আরো যোগ হয়েছে কি যে নতুন ঘাসের যে ছায়া সেটি যুক্ত হয়েছে। তাহলে চলো দেখে এখানে একটু শব্দ, কঠিন শব্দ কি আছে, কাঁচা, কাঁচা মানে কি অপরিপক্ক বা অপরিণত, কচি মুখের মায়া, এখানে রূপাইয়ের যে মুখের মায়া সেটিকে বোঝানো হয়েছে। নবীন তৃণ বলতে এখানে নতুন ঘাস বা দুর্ভাকে বোঝানো হয়েছে, তুর্বা, এবং এখানে কচি ঘাস অর্থে ব্যবহৃত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, যখন তুমি কোনো চরণ কবিতার চরণ পড়বে, বাক্য পড়বে, সেটিকে পড়ার সময় অবশ্যই প্রত্যেকটি শব্দের অর্থ তোমাকে কিন্তু মনে রাখতে হবে। জালি লাউয়ের ডগার মতো বাহু দুখান সরু, গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু। কি বলছে দেখো, জালি লাউ, লাউ গাছে যখন একেবারে মানে অল্প ই অবস্থায় থাকে, মানে অনেক কচি অবস্থায় থাকে আর কি, সেই সময় লাউয়ের যে ডগা, সেই ডগাটি কি হয় একদম সরু থাকে, মানে অপ্রশস্ত থাকে, একটু চিকন থাকে। তো সেই জালি লাউয়ের ডগার সাথে রূপাইয়ের যে দুখান বাহু আছে সেই বাহুকে তুলনা করা হয়েছে, এবং গা খানি তার শরীর খানিকে তুলনা করা হয়েছে হচ্ছে যেমন তমাল তরু। যেমন তমাল তরু বলছে হচ্ছে কি যে তার গা খানি হচ্ছে শ্রাবণ মাসের কিসের মতো, শ্রাবণ মাস মানে কি শ্রাবণ মাস, শ্রাবণ মাসের তমাল তরুর মতো। আচ্ছা, তোমাদের কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আমি ঠিক আছে বুঝতে পারছি না, দাঁড়াও আমি একটু চেক করে নিই। যে আসলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে কিনা আমি একটু দেখে নিই, আসলে ইন্টারনেটে এত বেশি প্রবলেম। আমি একটু দেখে নিই শিক্ষার্থী বন্ধুরা, জান দুঃখিত। হ্যাঁ, ঠিক হয়ে গিয়েছে। ওকে, আমরা ইন্টারনেটের সমস্যা মনে হয়, আমি খুবই দুঃখিত যে ইন্টারনেটে খুব প্রবলেম করছে, এটি আসলে আমার কিছু করার নেই। আমরা আবার চলে আসি যে গা খানিকটা শাওন মাসে যেমন তমাল তরু। কি বলছে যে তার যে শরীর, সে শোয়াল গাছের সাথে তুলনা করা হয়েছে, মানে তমাল গাছ হচ্ছে কালো এক ধরনের গাছ, আমি একটু পরে শব্দগুলো বিশ্লেষণ করে দিচ্ছি, যে সেই গাছের সাথে তুলনা করা হয়েছে। তাহলে চলো একটু কি কি কঠিন শব্দ আছে সেটি আমরা একটু দেখে নিই। জালি শব্দের অর্থ হচ্ছে কচি, সদ্য অঙ্কুরিত। বাহু, বাহু মানে কি কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহের অংশ। গা জানি আমরা, গা শব্দের অর্থ আমরা জানি, সরু শব্দের অর্থটা চলো একটু দেখে নিই, ক্ষীণ বা শীর্ণ বা অপ্রশস্ত। গা শব্দের অর্থ কিন্তু আমরা আগেও জেনেছি যে সেটি হচ্ছে কি শরীর। শাওন শব্দের অর্থ হচ্ছে শ্রাবণ, তমাল
তমাল তরু হচ্ছে কৃষ্ণ বর্ণ গাব জাতীয় বৃক্ষ বিশেষ। আলাদা করে যদি আমরা তরু শব্দের অর্থ জানতে চাই তাহলে সেটি কি? গাছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রত্যেকটি শব্দের অর্থ যদি তুমি এরকম সুন্দর করে জেনে নাও তাহলে কি হবে যে কবিতা বোঝা তোমার জন্য একেবারেই সহজ হয়ে যাবে। বাদল ধোয়া মেঘে কে গো মাখিয়ে দেছে তেল, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। দেখো এখানে কি বলছে, যে বৃষ্টি এসছে এবং বৃষ্টি এসে কি হয়েছে, তার শরীর একদম ভিজিয়ে দিয়েছে, ধুয়ে দিয়েছে। তো তার যে কালো শরীর যখন বৃষ্টির পানিতে ধুয়ে গিয়েছে তখন একদম মনে হচ্ছে যে তার শরীরে কেউ কি মেখে দিয়েছে, তেল মেখে, মানে চকচক করছে। এবং দেখো কি বলছে, বিজলি মেয়ে পিছলে পড়ে ছড়িয়ে আলোর খেল। যখন বিদ্যুৎ চমকায় তখন কি হয় যে একটি আলো চলে আসে, তাই না? তো যখন তার শরীর ওরকম চকচক করছে মনে হচ্ছে যে বিদ্যুৎ চমকে যে আলো আসে সেই আলোর খেলা তার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। এখানে কবি আসলে তার যে শারীরিক সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে কিন্তু ব্যাখ্যা করেছেন। তাহলে শব্দের অর্থ একটু জেনে নিয়ে চলো, যে বাদল মানে কি? বৃষ্টি। দেছে মানে হচ্ছে কিন্তু দিয়েছে। হ্যাঁ, বিজলি, বিজলি হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ। খেল মানে হচ্ছে খেলা। পচি ধানের তুলতে তার চারা হয়তো কোনো চাষি, মুখে তাহার ছড়িয়ে গেছে কতকটা তার হাসি। মানে কি, কচি ধানের তার, মানে চাষি হচ্ছে কি করেছে যে তার জমিতে গিয়েছে কচি ধানের যে চারা একটু তুলতে হয় সেই সময়, এবং তার মুখে কতকটা মানে কিছুটা হাসি ফুটে উঠেছে। কেন? যে ভবিষ্যতে যে সে অনেক ফসল পাবে সেই সম্ভাবনাকে চিন্তা করি তার মুখের মধ্যে একটা হাসি চলে এসছে। তাহলে চলো একটু দেখি শব্দের অর্থ। কচি, অপরিপক্ব। কতটা মানে হচ্ছে কি, কিছু পরিমাণে বা সামান্য মাত্রায়। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। কি বলছে, যে কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন লিখি। কালো চোখের তারা দিয়ে কি বলছে এখানে? দেখো যে আমাদের যে চোখ, চোখে কি কালো না, চোখের যে মনি সেটা কি কালো? এবং আমরা এই চোখ দিয়ে কিন্তু সকল ধরা, ধরা মানে কি পৃথিবী, এই বিশ্বকে দেখি। কালো দাঁতের কালি দিয়ে বলছে এখানে, কালো দাঁতের কালি বলতে দোয়াত বোঝানো হয়েছে, কলমের কালি যেটি বলছে, যে সমস্ত কেতাব কোরআন মানে হচ্ছে সমস্ত বই পুস্তক বা কোরআন আমরা কিন্তু সেই কালি দিয়েই লিখি। সুতরাং কালো রঙেরই কিন্তু জয় জয়কার। চোখের মণি কালো, এখানে কালো চোখের তারা বলতে চোখের মণি যে কালো সেই বিষয়টিকে বোঝানো হয়েছে। ধরা, ধরা অর্থ হচ্ছে পৃথিবী। কালো দাঁত, কালো দাঁতের কালি বলতে হচ্ছে দোয়াত, দোয়াতকে বোঝানো হয়েছে, বা কলমে যে কালিটি বই পুস্তক লিখতে, পুস্তক লিখতে বা যে কোনো তুমি যাই লেখো না কেন সেটি লিখতে যে কালি ব্যবহার করা হয় কালে, কালো কালি, সেটিকে বোঝানো হয়েছে। জন, কালো ছেলে সব করেছে জয়। এখানে কি বলছে দেখো, যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি সবকিছু অন্ধকারে ছিলাম, আমরা যখন মারা যাই তখনই কিন্তু আমরা কবরে যখন চলে যাই সবকিছু কালো। বলছে যে তাহলে জীবন মরণ সবই তো কালো, তাহলে এই পৃথিবীর সবকিছুই কালো, কিন্তু এই পৃথিবী ভুবনময় মানে কি বিশ্বময় সবকিছুই কালো। এবং চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয়। বলছে এই যে চাষিরা তারা কি রোদে কাজ করতে করতে তাদের গায়ের রং অনেক কালো হয়ে যাবে, এই যে চাষিরা পরিশ্রম করে বলেই কিন্তু আমরা এই যে খেতে পাচ্ছি, তিন বেলা যে আমরা খাচ্ছি সেই খাবারটা কোথা থেকে আসছে, এই চাষিদের পরিশ্রমের ফল। তারা যদি কাজ না করতো আমরা কিন্তু খেতে পারতাম না, সুতরাং তাদের পরিশ্রমের বিনিময়ে কিন্তু আমরা খাবার পাচ্ছি। তো এই তারা যদি পরিশ্রম না করতো তাহলে কিন্তু আমরা একেবারেই কি অভুক্ত অবস্থায় থাকতাম। তাহলে এই বিশ্বকে জয় করেছে কারা, এই পৃথিবীকে জয় করেছে কারা, আমাদের দেশকে জয় করেছে কারা, করেছে এই চাষিরা, কারণ তাদের পরিশ্রমের বিনিময়েই হচ্ছে আমাদের এই সভ্যতা গড়ে উঠেছে। কারণ না খেয়ে কিন্তু আমরা বাঁচতে পারি না, আমরা অনেক কাজ করতে পারবো কখন, যখন আমাদের পেটে খাবার থাকবে। সুতরাং সেই খাবারের যোগান দিচ্ছে যে চাষিরা, তাদের গায়ের রং কালো কি ফর্সা সেটি না দেখে তারা আমাদের জন্য কি করছে, তারা এই সভ্যতার জন্য কি করছে আমাদেরকে সেই জিনিসটি দেখতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রতিটি বাক্যের মধ্যে, প্রতিটি চরণের মধ্যে কবি কত সুন্দর সুন্দর অন্তর্নিহিত ভাব এর মধ্যে রেখেছেন, এবং সেটিকে কি সুন্দর ভাবে তিনি বর্ণনা করেছেন। একটু শব্দার্থ টিকা দেখে নিই, আমরা আলোচনা করেছি তারপর একটু আলাদা করে কয়েকটা দেখে নিই। এই ছবিটি কি অনেকেই চিনতে পেরেছে তাই না? এটা হচ্ছে একটা ভ্রমর। ভ্রমর শব্দের অর্থ কি?
ভোমরা বা মৌমাছি বা মধুকর। এটি কি? নবীন তৃণ মানে হচ্ছে কি? নতুন ঘাস বা দূর্ভা। এখানে হচ্ছে কি, কচি কি অর্থে ব্যবহৃত হয়েছে? কচি ঘাস অর্থে ব্যবহৃত হয়েছে। বৃষ্টির ছবি, তাই না? বৃষ্টির ছবি দেখা যাচ্ছে না? যাচ্ছে না। আমি আসলে বুঝতে পারছি না, একজন আমাকে বলেছে যে মিস স্ক্রিন ক্লিয়ার না, তো সেই জায়গাটায় আসলে একটু ঝামেলা হচ্ছে, একটু নেটে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য একটু ঝামেলা হচ্ছে আসলে আমাদের। তো আমরা এখন যেটি দেখো বৃষ্টির ছবি, এবং বৃষ্টির ছবি যখন আমরা দেখছি এখানে, আমরা কোন মাসে, এখন তো বৃষ্টি হচ্ছে তাই না, তো আমাদের বইয়ে যে শব্দটি আছে আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। আমাদের কি আছে, শ্রাবণ। তো শ্রাবণ শব্দের অর্থ হচ্ছে কি, শ্রাবণ বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম। সুতরাং এই জিনিসটি কিন্তু আমাদের করতে হবে, ভালোভাবে মনে রাখতে হবে যে শ্রাবণ শব্দের অর্থ কি, শ্রাবণ বা বঙ্গাব্দের চতুর্থ মাসের নাম। শব্দ এবং শব্দের অর্থ খুব ভালোভাবে মনে রাখতে হবে। এটি কিসের ছবি বলো? এ গাছ দেখেছো কখনো? লাউ গাছ সেটি, এবং কচি লাউ। দেখো যে একটু আগে বলেছিলাম না যে জালি লাউ, সে জালি লাউয়ের গাছের ছবি আমি এখানে তোমাদের জন্য এনেছি। জানি অনেকেই হয়তো এই গাছ কখনো দেখোনি, আবার অনেকে হয়তো দেখেছো। তাহলে জালি, জালি শব্দের অর্থ কি? জালি শব্দের অর্থ হচ্ছে কচি বা সদ্য অঙ্কুরিত। কি বলো, কচি বা সদ্য অঙ্কুরিত? তাহলে এই শব্দের অর্থগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে বন্ধু, এবং আমরা যদি এগুলো মনে না রাখি তাহলে আমাদের প্রশ্ন আসলে এটি যে দোয়াত, আগে এই এই দোয়াতের কালি দিয়ে কিন্তু লেখা হতো, হ্যাঁ, তা এখন আমরা সেটি লিখি না, আমরা অনেক সুন্দর সুন্দর কলম পেয়েছি, সেটি দিয়ে আমরা লিখি। কালো দাঁত, আমাদের যে কবিতায় আছে এই শব্দটি তাই না, এখানে কালো দাঁত বলতে বোঝানো হয়েছে লেখার কালি রাখার পাত্র বিশেষ বা দোয়াত, মানে যে কালি দিয়ে আমরা লিখি সেই কালি রাখার যে পাত্র, সেই পাত্রটির কথা এখানে বলা হয়েছে। এটি একটি ছবি, আমি আসলে এই ছবিটির ব্যাপারে একটু সন্দেহ আমার আছে, আমি নিজে কখনো তমাল গাছ দেখিনি, তো নেট থেকে আমি তোমাদের জন্য এই গাছের ছবিটি এনেছি। এটি হচ্ছে তমাল গাছের ছবি, তমাল তরু। তমাল তরু অর্থ হচ্ছে গাব জাতীয় বৃক্ষ বিশেষ। এটি সম্ভবত তমাল তরুর ছবি, আমি তারপরে আমার একটু ইয়ে আছে, যেহেতু আমি নিজে কখনো দেখিনি, আমি নেট থেকে এই ছবিটি নিয়েছি। তোমরা যারা আরো শিওর হতে চাও তোমরা একটু দেখে নিও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা কি কি শিখলাম? আজ আমরা কবি সম্পর্কে জানলাম অনেক তথ্য। এখন কবি সম্পর্কিত যে কোনো প্রশ্ন আসলে আশা করি আমরা পারবো। নতুন শব্দের অর্থ শিখলাম, কবিতাটির নির্ধারিত অংশ শুদ্ধ রূপে আবৃত্তি করতে শিখলাম, আমরা এখন সুন্দরভাবে নিশ্চয়ই আবৃত্তি করতে পারবো, এবং পঠিত অংশের যে মূল ভাব, সেই মূল ভাব কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো যে কবি এখানে কি করেছেন, যে গ্রাম বাংলার যে প্রকৃতির রূপ, কৃষকের রূপ, সেই রূপটিকে কি করেছেন, সুন্দরভাবে তুলে ধরেছেন, এবং এখানে কিন্তু প্রকৃতির রূপও তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাই না? একটু এতক্ষণ তো আমি অনেক কথা বললাম, এখন দেখি তোমরা প্রশ্নের উত্তর কেমন পারো। আমি তোমাদের কিছু প্রশ্ন করছি, দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো। চাষির ছেলের গা খানি দেখতে কেমন? তমাল তরুর মতো। কালো দাঁতের কি দিয়ে কবি কেতাব কোরআন লেখেন? কি তাড়াতাড়ি বলো তোমরা, কালি দিয়ে। নকশি কাঁথার মাঠ জসীমউদ্দীনের কোন ধরনের রচনা? কোন ধরনের রচনা? কাহিনী কাব্য। আমি দেখছি কেউ কেউ উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে। মিজানুর রহমান ও বলতে পেরেছে, খুব ভালো, এই যে তোমরা যে মনোযোগ দিয়ে আমাদের কথা শুনছো আমরা খুব খুশি হচ্ছি, এভাবেই তোমাদেরকে তথ্যগুলো মনে রাখতে হবে। চাষার ছেলের বাহু কিসের মতো? চাষার ছেলের বাহু হচ্ছে জালি লাউয়ের ডগার মতো। কিসের মতো? জালি লাউয়ের ডগার মতো। কাঁচা ধানের পাতার মতো কিসের মায়া? কাঁচা ধানের পাতার মতো কিসের মায়া? রূপাইয়ের কচি মুখের মায়া। কিসের মায়া? রূপাইয়ের
কচি মুখের মায়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প কিছু প্রশ্ন রেখেছি, যেহেতু খুব সময় আমাদের কম। তোমরা এভাবে ছোট ছোট প্রশ্ন করে যখন পড়বে, দেখবে যে খুব ভালোভাবে মনে থাকবে। অনেকেই এখানে অংশগ্রহণ করেছেন, দেখছি নুরুল ইসলাম কাহিনী কাব্য লিখেছে, তনু লিখেছে, খুব ভালো। এই যে তোমরা অংশগ্রহণ করছো, এটি অনেক ভালো যে তোমরা উত্তর দিতে পারছো, খুব ভালো। থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটু বাড়ির কাজ দেই, খুব ছোট বাড়ির কাজ দিব, ভয় পেও না তোমরা, কারণ একটা জিনিস করলাম সেটা চর্চা তো করতে হবে, তাই না? একেবারে ছোট বাড়ির কাজ আমি দিব। কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি, চরণটি ব্যাখ্যা করো। এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন, তুমি তোমার মতো করে সুন্দর করে এটি খাতায় লিখবে। নিশ্চয়ই তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য আলাদা একটি খাতা আছে, এবং সেই খাতায় তোমরা খুব সুন্দর ভাবে উপস্থাপন করবে, তাই না? এবং আমি জানি যে তোমরা খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটি করেছো, এবং তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে লিখবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদের সাথে পরবর্তীতে আমি উত্তর যদি আমি সম্ভব হয় আমি অবশ্যই উত্তর দিয়ে দিব। এবং ভালো থেকো, তোমরা সুস্থ থেকো, সুন্দর থেকো। কিন্তু যাওয়ার আগে আমি আরেকটি কাজ করব, পড়াশোনার পাশাপাশি আমাদেরকে একটু নৈতিক শিক্ষার প্রয়োজন আছে। তো আজকে একটি নৈতিক শিক্ষা দিয়ে আমরা ক্লাসটি শেষ করব। কি নৈতিক শিক্ষা? সেটি হচ্ছে যে বাসায় আমরা এই যে অবস্থান করছি, বাসায় থাকার সময় আমরা অবশ্যই সকলে মিলে মিশে বাসার কাজে অংশগ্রহণ করব। কারণ হচ্ছে বাসায় এখন সবাই যেহেতু আছো, বাসার কাজ কিন্তু বেড়ে গিয়েছে, সুতরাং সকলে মিলেমিশে যদি আমরা কাজ করি তাহলে কারো উপর চাপ পড়বে না, এবং পারিবারিক বন্ধন দৃঢ় হবে। পারিবারিক বন্ধন দৃঢ় হওয়াটা আমাদের সবার জন্য খুব জরুরি, তাই না? তাহলে আমরা আজকে থেকেই সবাই একটু একটু করে বাড়ির কাজে অবশ্যই সহযোগিতা করব। যারা করো তারা তো খুব ভালো, যারা করো না তারা একটু একটু করে শুরু করো। অনেক বড় কাজ করতে হবে তা না, তুমি একটু গুছিয়ে রাখলে কোনো কিছু, একটু পানির জগে একটু পানি ঢাললে, এরকম করে করে ছোট ছোট কাজ দিয়েও তুমি কিন্তু অনেক কিছু করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ তোমাদের সকলকে।